শেষ করে দিই, আমার ভাই আসছে, কষ্ট হয়ে যাবো আমার ভাই। হ্যাঁ আরে খাইছে রে, আমি তো মনে করছি বোম মারিয়া দিছে। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা জানো, বারবার 2 মিনিট আর শেষ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দরাদরি আর চলতো না। 5 মিনিট আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দোয়া করি আপনাদের জন্য, আমার ভাইজান যেহেতু এসেছেন, সময়ের সংক্ষিপ্ত আমাদের প্রশাসন আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন, আর প্রশাসনের আইনের প্রতি, দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই? আছে। আর একটু চিল্লায় বলেন আছে না নাই? আছে। আমরা আইনকে উলঙ্ঘন করতে চাই না, কারণ আমরা সন্ত্রাসবাদ ইসলামকে মানি না, আমরা মহাব্বতের ইসলামকে মানি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ইমানদার ভাই, শেষ ভালো যার সব ভালো তার, আপনার আল্লাহ আপনার কিভাবে যত্ন নিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার আল্লাহর দয়া আপনার উপর আছে। হাজারটা অপরাধ করার পরে আল্লাহর গজব আসে নাই, সেই কারণটা যদি খুঁজতে চান তাহলে একটাই কারণ আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের উসিলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজরি কবুল করুন। আমিন। আরেকটু জোরে আমিন। আল্লাহ আমাদের মহব্বত কবুল করুন। আমিন। আজানটা যখন মুয়াজ্জিন দেয় তখন আমরা যেন এটাকে আজান মনে না করি, এটাকে আমরা মনে করব আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক এসেছে। ঠিক। মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার, আমাদের জন্য ডাক। ঠিক। ওই রহমান যিনি রিজিক দিচ্ছেন, ঠিক, ওই সত্তার যিনি আমাদের হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখে সমাজে এখনো পর্যন্ত মাথা উঁচু করে বাঁচার জন্য সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন, ওই রহমানের দরবার থেকে ডাক এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ পাক আমাদের সকলের হাজরি কবুল করুক। আমিন। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নিজেদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় আনন্দময় বানানোর তৌফিক দান করুক। আমিন। আমি শেষবারের মতো আমার আল্লাহর প্রেমিক রসুল প্রেমিক এই পাগল পাগল ভাইদের কাছ থেকে আল্লাহর জিকির একবার শুনতে চাই, যার যত শক্তি আছে ইমানি কণ্ঠ লাগিয়ে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, আর একটু লাউড করে আর একটু গভীর ভাবে আর একটু মহাব্বত নিয়ে ইমানি গর্জন নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহর দরবারে 2টা বিক্কার হাত সবাই তুলে দেন, আল্লাহর দরবারে 2টা বিক্কার হাত তুলে দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের জন্য দোয়া আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। ওয়াকিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।